दुनियाए एनो शैनो जे मुहम्मद, दुनियाए एनो शैनो जे मुहम्मद, जग में सत पवा जवे ना, तेरी हर जन्ना तेरे जन्ना, खुदर कुदरा तेरी खजाना, तेरी हर जन्ना तेरे जन्ना, खुदर कुदरा तेरी खजाना, जर पाके न मेरे ओसीला छाया, जर पाके न मेरे ओसीला छाया, ना जाके हो पावे ना, अल्लाह साथे जरे आला, अल्लाह जारे छेड़े थके ना, अल्लाह साथे जरे आला, अल्लाह जारे छेड़े थके ना, सुनो मोर खुदाई खुबी बनलो एमन नबी, सुनो मोर खुदाई खुबी बनलो एमन नबी, खुदा नय किंतु देखो खुदाई हबीब तिनि, खुदा नय किंतु देखो खुदाई हबीब तिनि। तार प्रश्न अल्लाह पाक আমার আপনার দয়াল নবীর উপরে 30 কালা কোরআন নাযিল করেছিল, আর এই কোরআন তো রিসার্চ করে এখনকার বৈজ্ঞানিকরা চাঁদের দেশে পৌঁছে গেছে, তাই এই কোরআন কি বলছে একটু শুনুন। আমার নবী জির সিরাত সুরাত, মেলে না জগতের কারো সাথে, বলছে কোরআন শরীফের আয়াত, খুঁজে বেড়াই নবীকে দিনে রাতে, আমায় নবী জির সিরাত সুরাত, মেলে না জগতে কারো সাথে, বলছে কোরআন শরীফের আয়াত, খুঁজে বেড়াই নবীকে দিনে রাতে। সবাই যে আমায় তারিফ করে, আমি খোঁজি নবীজিকে তোয়াফ করে, মোর নবীর ইবাদত বাক্সে করে, আল্লাহ আমায় তৈরি করে, আর যদি মোর নবী না সৃষ্টি হতো, যদি মোর নবী না সৃষ্টি হতো, তবে সৃষ্টি কিছুই হতো না, আল্লাহর সাথে যারে আলা, আল্লাহ যারে ছেড়ে থাকে না, আল্লাহর সাথে যারে আলা, আল্লাহ যারে ছেড়ে থাকে না। তার প্রশ্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার দয়াল নবীর জামাই ছিলেন, ইমাম হাসান ইমাম হোসেনের আব্বাজান ছিলেন, তাই জানেন আমরা সেরে কথা বলে জানি, কারণ তিনি এত শক্তিশালী ছিল, তিনি এত শক্তিশালী ছিল, যুদ্ধের ময়দানে যখন দুশ্মনেরা দেখা পেত, যুদ্ধ করাতে দূরের কথা দূর থেকে পালিয়ে যেত। একদিন আল্লাহ রাসূলের সাহাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করছে, ও হযরত আলী তুমি এত শক্তিশালী কি করে হলে, আমাদের উত্তর দাও। তখন হযরত আলী বলছে, আরে আমি আবার কোথায় শক্তিশালী, আমার কোনো শক্তি নাই, আমার শক্তি কোথায়, তোমরা একটু শুনে রাখো। তাই কবি সুন্দর সুন্দর লিখছে, শুনবেন। সবাই যে বলে হযরত আলী, খোদাই রে কসম আমি সত্য বলি, তোমরা জানো আমি শক্তিশালী, আমি আমার নবীজির পায়ের ধনি। হযরত আলী বলছেন, সবাই বলে হযরত আলী, খোদাই রে কসম আমি সত্য বলি, তোমরা জানো আমি শক্তিশালী, আমি আমার নবীজির পায়ের ধুলি, তবে আমি নবীকে ভক্তি করি বলে, এত শক্তি আমার তলোয়ারে ঢালে, আমি নবীকে ভক্তি করি বলে, এত শক্তি আমার তলোয়ারে ঢালে, দুশ্মনেরা আমায় দূরে দেখতে পেলে, পালায় সবাই ময়দানে পেলে, আর আমি তাকবীর দিতে দিতে যুদ্ধে চলে যাই। হযরত আলী বলছেন, আমি তাকবীর দিতে দিতে যুদ্ধে চলে যাই, নবীর ইশকে হয়ে দিবা,
अल्लाह साथी जाय रे आला अल्लाह जाय रे छेड़े थाके ना सुनो मोर खुदाय रे कबे बनालो एमन नबी सुनो मोर खुदाय रे कबे बनालो एमन नबी खुदा नय किंतु देखो खुदाई हबे बेतेरे खुदा नय किंतु देखो खुदाई हबे बेतेरे न्यूजीलैंडे जुम्मार दिन कि नमाजी जुम्मा पड़ते ख्रिस्टान आतंकवादी ढुके से 50 जन निरीह मुस्लिम को हत्या कर दिए गुली कर मन कर चाप आल कारण ইসলাম ধর্মের উপর চাপ আল্লাহ রাসূলের জামানা থেকে চাপ আছে তো আল্লাহ রাসূল যখন তায়েফের বুকে যখন দীন প্রচারের জন্য যেত তখন তায়েফবাসী আল্লাহ রাসূলকে বহু কষ্ট দিয়েছিল পাথরের আঘাতে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল তবু আল্লাহ রাসূল তাদেরকে বদুয়া করেনি সেই জামানায় যখন তারা ইসলাম ধর্মকে চিনেছে জেনেছে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছে আর এই সময় যারা ইসলামকে চিনবে জানবে তারা ইসলামকে গ্রহণ করবে তাই শেষ কথায় কবি কি লিখছে শুনবেন बोलचे देखो ओई अबू जेहे मुहम्मदेर साथे पारबो ना जत बार लेगेछी मुहम्मदेर साथे तत बार होयेछे मोदेर हाय बोलचे देखो ओई अबू जेहे मुहम्मदेर साथे पारबो ना जत बार लेगेछी मुहम्मदेर साथे तत बार होयेछे मोदेर हाय आय ओई उमाइर मुसलमान होये गेलो दीनेर कलमा पड़े निलो आर सबाइके उमाइर बोले दिलो रसूल अल्लाह के आमी बाशी भालो ताई जायदा बोलबे नबीर बिरुद्धे कथा हजरत उमर बोलछे जायदा बोलबे नबीर बिरुद्धे कथा रे हाय तारा पाबे ना अल्लाह साथे जाय रे आलाप अल्लाह जाय रे छेड़े थाके ना अल्लाह साथे जाय रे आलाप अल्लाह जाय रे छेड़े थाके ना दुनियाए एलो सेई नूरे मुहम्मद दुनियाए एलो सेई नूरे मुहम्मद जाय रे सर जन्ना तेरे जन्नत खुदाई रे कुदरत तेरे खजाना जय रे पाके नमे ओ सीला छाया जय रे पाके नमे ओ सीला छाया नाव जत के गो पावे ना अल्लाह साथे जय रे आला